যে আর আর দ্বারা দ্য লর্ড অফ দ্য রিংস টলকিয়েন 1954 এবং 55 সালের মধ্যে প্রকাশিত একটি মহাকাব্যিক ফ্যান্টাসি ট্রিলজি যা এই ধারার সবচেয়ে প্রিয় এবং প্রভাবশালী কাজ হয়ে উঠেছে। মধ্যপৃথিবীর সমৃদ্ধ কাল্পনিক জগতে সেট করা গল্পটি চরিত্রের একটি বৈচিত্র্যময় গোষ্ঠীকে অনুসরণ করে যখন তারা একটি শক্তিশালী বলয়কে ধ্বংস করার এবং তাদের বিশ্বকে অন্ধকারের শক্তি থেকে বাঁচানোর জন্য একটি বিপজ্জনক অনুসন্ধানে যাত্রা করে। গল্পটি ওয়ান রিং আবিষ্কারের সাথে শুরু হয়। এটি একটি দুর্দান্ত শক্তির নিদর্শন যা এর বাহককে অপরিমেয় নিয়ন্ত্রণ দেয়। রিং এর দূষিত স্রষ্টা ডার্ক লর্ড সৌরন তার অন্ধকারের রাজত্বকে আরও এগিয়ে নিতে এটি পুনরুদ্ধার করতে চায়। মধ্যপৃথিবীর ভাগ্য ভারসাম্যের মধ্যে ঝুলে আছে কারণ রিংয়ের শক্তি এটির অধিকারী সকলকে প্রলুব্ধ করে। ফ্রোডো ব্যাগিন্স শায়ারের একজন নম্র হবিট রিংটি ধ্বংস করার দায়িত্ব দেওয়া হয়। জ্ঞানী গ্যান্ডালফ সাহসী আরাগর্ন অনুগত স্যামওয়াইজ গামগি এবং আরও অনেক সহ বিভিন্ন জাতি এবং রাজ্যের প্রতিনিধিদের সমন্বয়ে একটি ফেলোশিপ সহ ফ্রোডো মাউন্ট ডুমের উদ্দেশ্যে একটি বিপজ্জনক যাত্রা শুরু করে যেখানে রিংটি ধ্বংস করা যেতে পারে। তাদের অন্বেষণ জুড়ে ফেলোশিপ অশুভ শক্তির সাথে অসংখ্য পরীক্ষার এবং মুখোমুখি হয়। তারা বিশ্বাসঘাতক প্রাণীর মুখোমুখি হয় যেমন দুর্নীতিগ্রস্ত জাদুকর সারমান, অশুভ গোলাম এবং দানব অর্কস। ফ্রোডোকে রক্ষা করতে এবং তাদের মিশন পূর্ণ করার জন্য ফেলোশিপ সচেষ্ট হওয়ায় যুদ্ধ হয়, বন্ধুত্ব পরীক্ষা করা হয় এবং ত্যাগ স্বীকার করা হয়। টলকিয়েনের নিপুণ গল্প বলা একত্রে জটিল প্লটলাইন, সমৃদ্ধ পুরাণ এবং মধ্যপৃথিবীর বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপের প্রাণবন্ত বর্ণনা আইডিলিক শায়ার থেকে রিভেন্ডেল এবং গন্ডরের রাজকীয় অঞ্চল পর্যন্ত। আখ্যানটি বীরত্ব, বন্ধুত্ব, ভালো এবং মন্দের মধ্যে লড়াই এবং অপ্রতিরোধ প্রতিকূলতার বিরুদ্ধে অধ্যবসায়ের শক্তির থিমগুলির সাথে জড়িত। দ্য লর্ড অফ দ্য রিংস নিছক দুঃসাহসী গল্প নয়, বরং মানুষের আত্মার গভীর অন্বেষণ। চরিত্রগুলি ব্যক্তিগত বৃদ্ধির মধ্য দিয়ে যায় এবং নৈতিক দ্বিধাগুলির মুখোমুখি হয়, তাদের নিজস্ব দুর্বলতা এবং অভ্যন্তরীণ ভূতের সাথে কুস্তি করে। ফ্রোডোর বোঝা দায়িত্বের ওজন এবং ক্ষমতার প্রলোভনের প্রতীক হয়ে ওঠে। টলকিয়েনের সূক্ষ্ম বিশ্ব নির্মাণ, বিস্তারিত মানচিত্র, ভাষা এবং একটি সমৃদ্ধ ইতিহাস সহ সম্পূর্ণ গল্পের গভীরতা এবং সত্যতা যোগ করে মধ্যপৃথিবী একটি সম্পূর্ণরূপে উপলব্ধি করা রাজ্যে পরিণত হয় যা পাঠকদের কল্পনাকে ধারণ করে এবং তাদেরকে এর বিশাল পুরাণে আমন্ত্রণ জানায়। দ্য লর্ড অফ দ্য রিংস একটি নির্বোধী মহাকাব্য যা প্রজন্মের পর প্রজন্ম ধরে পাঠকদের মুগ্ধ করে চলেছে। এর স্থায়ী থিম, স্মরণীয় চরিত্র এবং গভীর গল্প বলা কল্পনা সাহিত্যের ভিত্তি হিসাবে এর স্থানকে সিমেন্ট করেছে। টলকিনের ম্যাগনাম ওপাস কল্পনার শক্তি এবং একটি আকর্ষক আখ্যানের স্থায়ী প্রভাব প্রদর্শন করে জাদু, সাহসিক কাজ, মিথ এবং সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে আশার বিজয়কে একত্রিত করে।